হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে একটা নতুন একটা মুভি নিয়ে আসছি তো মুভিটা অবশ্যই খুবই ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে এখন তো যাতে নতুন নতুন আপডেট আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো ভিডিওতে শুরু করে আমরা একটা মেয়েকে দেখতে পাই তো না নাম ছিল অ্যানা তো তাকে পোস্টমর্টম করার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তো তার মৃত্যু খুবই আশ্চর্যভাবে হয়েছিল। সে একটি পার্টিতে গিয়েছিল এবং সেই পার্টি থেকেই তাকে নিয়ে আসা হয় এবং সেই পার্টি থেকে নিয়ে আসার পরে তাকে একটা রুমে আলাদা রুমে রাখা হয় কিন্তু তার পোস্টফার্ম হওয়ার কথা ছিল সকালে কিন্তু তার পোস্টফার্মটা কোনো একটা তো সেদিন হয়েছিল না তো সেখানে এক কর্মকর্তা পাওয়া নামে একজন থাকে যেটাকে আমরা দেখতে পাচ্ছি তো সে তার নগ্ন ছবি তুলে তার বন্ধুকে পাঠায় এবং বন্ধু আরও একটা বন্ধুকে সাথে করে নিয়ে আসে এবং তার বন্ধুরা তাকে দেখে বলে যে একে জীবিত থাকার পর তো আমরা কখনো রেপ করতে পারিনি কিন্তু এখন তো সে মারা গেছে এখন সে সুযোগ আর কীভাবে ছাড়ি তো তাই তার বন্ধু যাবে সে রেপ করতে চায় এবং রেপ করার জন্য সে অলরেডি মানে তার শুরু করে এবং কিছুক্ষণ তারা কথা কপচন চালানো পরে এবং তারা রেপ করার জন্য তার রাজি হয়ে যায় এবং সে অনেক কিছুই বারণ করে এবং সে অলরেডি রেপ করার জন্য শুরু করে দেয় এবং রেপ করার শেষ হওয়ার পর পাও তার এই লোভ সামলাতে না পারে পাও রেপ করতে শুরু করে এবং রেপ করতে দেখে এনাম হঠাৎ করেই মানে জীবিত হয়ে গেছে এবং তাকে দেখে ফেলে তো তখন তার ওদের একটা মনে ভয় চলে আসে যে সে তো এখন জীবিত হয়ে গেছে এবং সব কিছু বলে দেবে কিন্তু এনা প্যারালিস হওয়ার কারণে উঠে দাঁড়াতে পারছিল না এবং তার জন্য চুপচাপে বেটে শুয়েছিলো কিন্তু তার বন্ধুরা সবাই অস্তিত্ব হয়ে গেছিলো যে এখন বাইরে যে এনা সব কিছু সবাইকে বলে দেবে তো তখন তারা চিন্তা করে যে তাকে মেরে ফেলবে কিন্তু তার আর একটা বন্ধু তাকে বলে না এটা করা যাবে না এটা করলে আমাদেরই বিপদ হবে তো এটা নিয়ে তাদের সাথে ঝগড়া হয় এবং তারা দুজনে হালকা বাচ্চা মারামারি করতে শুরু করে এবং কিছুক্ষণ পরে আমরা আবার একটা সিন দেখতে পাবো যেটা হলো মানে পাও তখন নিষেধ করবে কিন্তু পাওয়ার কথা তখন কেউ শুনতে ছিল না কিন্তু সে বলে যে আমি লাস্টটাকে মেনে ফেললে আমাদেরকে জেলে ভাত খেতে হবে কারণ আমরা জেলে আমরা যেতে চাই না তো এই কথা তার জাভেদ এটা কিন্তু বলে এবং এটার জন্য সে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে এবং কিন্তু বাইরে যেতে পারে না কিন্তু তখন তার বন্ধু আরেক বন্ধুকে খুবই মারধর করে এবং মারধর কারণে সে অনেকটা সেন্সলেস হয়ে যায় এবং কি মৃত্যুর যুগেতে চলে গেছে অলরেডি তো তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য পাওকে বলে এবং পাওয়া যতন্ত চেষ্টা করার জন্য তাকে একটা রুমে রাখার চেষ্টা করে এবং অসুস্থ আমরা দেখতে পাচ্ছি তার অলরেডি মার পথে চলে গেছে এদিকে আরেকজন এসে হাজির হয়ে যায় স হেল্প করার জন্য পাওয়া একটু কোনোভাবে তাকে বের হয় এবং রুম থেকে বের হওয়ার পর এবং যাবেদ এবং তার পাও চলে আসে এবং এসে দেখতে পায় তার বন্ধু মারা গেছে তো তখন তারা কান্নাকাটি শুরু করে দেয় তো তখন দুজন কান্নাকাটি শুরু করে দেয় এবং এদিকে এদিকে এনাও জীবিত রয়ে রয়েছে কিন্তু এখন তারা ভাবছে যে এখন তো আমাদের দুজন মানে দুজনে একটা মৃত্যু হয়ে গেছে তো আমাদের লাস্ট এখন দুজন হয়ে গেছে কিন্তু এনার যে মৃত্যু হয়ে গেছে সে আবার জীবিত হয়েছে এটা কিন্তু অনেকে কেউ জানে না তো এনা উঠে দাঁড়াতার জন্য চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও সে উঠতে পারে না কারণ সে প্যারালিসটিতে হয়ে রয়েছে তো কিছুক্ষণ জবরদস্তি করার পর সে উঠে দাঁড়ানোর চেষ্টা খুবই তো করে এবং এসে দেখে যে সে লড়াচড়া করছে তো তাকে আবার সে এসে দেখে একটা ফোনে সে কল করেছে এবং সব কিছু তাদের বলে যে আমি আমার বাবাকে ফোন করেছি এবং আমি তাকে সব কিছু বলে দিয়েছি কিন্তু তোমাদের কথা কখনো বলবো না কিন্তু আমাকে ছেড়ে দাও কিন্তু তারা বলে যে না ওকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদেরকে মেরে ফেলবো তো এই সেই মুহূর্তে আবার যাবে কাছে একটি ফোন আসে এবং ফোন আসার পরে সে সব কিছু শোনে এবং শোনার পরে সে দেখে যে তাকে জীবিত রাখা যাবে না এবং সে যে জীবিত আছে সে খবরটিও তাকে অনেকেই কেউ জানে না তাই তাকে একটি রুমে যে মু কাটকে বেঁধে রাখার চেষ্টা করে এবং মুকাটকে সেখানে রেখে দেয় আর তাকে পা বলে যে তুমি মানে মরার একটা অভিনয় করবে আর এদিকে সে ডাস্টবিন খুলতে আসে যাবে যে তার বন্ধুকে ডাস্টবিনে রেখে দেবে কারণ মৃত্যু তো লাশ কোথায় রাখবে তো নেই তো তখন এদিকে এনাও ওইখান থেকে বের হয়ে আস্তে আস্তে প্যালেসের গান আস্তে আস্তে আসে এবং এদিকে এসে পরে আবার জাবেদের সাথে দেখা হয়ে যায় তখন আবার তাকে টেনে নিয়ে মা অনেক মারার চেষ্টা করে এবং তাকে তখনও অভেনের কথা বলে এবং ডাস্টবিনে তার বন্ধুকে নিয়ে যাওয়া হয় এবং পাও ওখান থেকে চলে যাওয়ার সময় দেখেছে অনেকে আওয়াজ করছে তখন সে উঠে দেখে যে সে এখনও জীবিতই আছে তারপর তারা দুজন চলে যেতে লাগে তখন যাবেদ এবং পাও চলে যেতে লাগে কিন্তু সেই মুহূর্তে তার একটা কার্ড রাখার পরে সে আবার রুমে যেতে চায় এবং রুমে যেয়ে দেখে সে এখনও এনা বেঁচে আছে এখন সেই সিনটা আমরা দেখতে পাচ্ছি সে কাপড় চেঞ্জ করছে তখন তার বন্ধু রেগে যায় পাওয়ার উপর তো তখন তাকে কিছুক্ষণ মারধর করে এবং সেই মুহূর্তে অ্যানাও পিছন দিক থেকে এসে তাকে মারার চেষ্টা করে এবং আক্রমণ করার পরে তাকে কাজ দিয়ে তার গলার ওখানে একটা আঘাত করে এবং আঘাত করার পরে জাবেদ কিছুক্ষণ অস্তিত্ব হয়ে সেও মারা যাবে কিন্তু পাও সেটা দেখে বলে যে এটা কী করছে সেও তোমাকে আমাকে চেয়ে দিতে আসছিলো কিন্তু তখন সেটা না বুঝতে পারে পাওকেও সে আঘাত করে মেরে দেয় তো ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন